আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি একটি আপেল গার্ডেনে। এটি নিউ ইয়র্ক সিটি থেকে 1.5 ঘন্টার দূরত্বে অবস্থিত এবং এটি হচ্ছে 85 মাইলস। তো এই আপেল বাগানের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে আপেলের পাশাপাশি অনেক কিছু পাওয়া যায়, যেমন টমেটো, ক্যাবেজ, গ্রেপস। যেমন অন্যান্য আপেল ফার্মগুলিতে শুধুমাত্র আপেলই পাওয়া যায়, কিন্তু এই ফার্মে যেহেতু অনেক কিছু পাওয়া যায় সেই জন্য এই ফার্মে আসা। আমেরিকাতে আপেল ফার্ম দেখতে কেমন সেটি আপনারা দেখতে পাবেন। আমি আমেরিকাতে 5 বছর যাবৎ বসবাস করছি, এর মধ্যে আসলে কখনো অ্যাপেল গার্ডেনে আসা হয়নি। আজকেই প্রথম অ্যাপেল গার্ডেনে আসা। আমার খুব ইচ্ছে ছিল যে অ্যাপেল গার্ডেনে আসব। তো সামার যেহেতু শেষ হয়ে যাচ্ছে, এখন সেপ্টেম্বরের মাঝামাঝি সময় চলছে, বাইরে ততটা আর যাওয়া হবে না, সেজন্য অ্যাপেল গার্ডেনে আসা। আমার আশেপাশে যে গাছ দেখতে পাচ্ছেন এই সবগুলো হচ্ছে আপেল গাছ। তো আজকে এই গার্ডেন আমি পুরোটি ঘুরে দেখব। এটি খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। তো আপনাদের আশা করি ভালো লাগবে আজকে এই গার্ডেনটি দেখে। তো আমার সঙ্গেই থাকুন। Oh, she gave us 3 bags. Come on down, guys. Everybody in your group, come down to the table. Are you all together? Yes. Come on down. Everybody's got to come down to the table. All right, guys. Everything on the board is available for picking today. All priced by pound on the board. And everything you pick, you are responsible to pay for, okay? The red and white board here is your apple board. From your ginger gold down to your golden delicious are available for picking, and they are all marked and tagged, okay? Apple bags are 50 cents. If you fill and tie it to the top, it's $38. Otherwise, it's by the pound. If you fill the bag, it holds 20 pounds of apples. You're saving yourself like $8 to $10 on the per pound charge, okay? And plastic bags are no charge, so what can I help you with? Give me 2 bags, this one. 2? Yeah. Wagons are a $5 deposit with a $3 return if you'd like a wagon. And I'm going to give you some plastics for veggies, okay? So $1 for your bags. All right. Thank you. Stop sign, make a right, guys, okay? All right, no problem. Do well. একদম একদম ঠান্ডা বাংলাদেশের টিউবওয়েল। এখানে কি কি আছে সব লেখা আছে। ক্যাবেজ, পেপারস, কেল, টমেটোস, সানফ্লাওয়ার্স, গ্রেপস। এটা হচ্ছে আঙ্গুর বাগান। এগুলো সব আপেলের গাছ, বিশাল এলাকা জুড়ে। এখানে যে ব্যাগটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 20 পাউন্ডের একটি ব্যাগ। এই ব্যাগটি যদি কেউ ফুল করে আপেল নেয় তাহলে $38 দিতে হবে। আদারওয়াইজ প্রতি পাউন্ড অনুযায়ী কিনে নিতে হবে আপেল। এছাড়াও অন্য কিছু পিক করার জন্য ভিতরে মানে ওরা এক্সট্রা পলিথিন দিয়ে দেয়, অন্য ফ্রুট এটার মধ্যে নেওয়া যাবে। আমরা আপেল গাছ থেকে নিচ্ছি, আমরা মিক্স করে নিব বিভিন্ন ধরনের আপেল। তো এটা নিয়ে নিয়ে আমরা ওই যে ব্যাগটা দেখতে পেলেন, লাল ব্যাগ, ওই ব্যাগে ঢুকিয়ে তারপরে নিব। তো এই ফার্মে ঢুকতে গেলে $5 এন্ট্রি ফি দরকার হয়। এটা প্রতিজন পার হেড $5, আর এটা হচ্ছে পার্কিং ফি সহ ইনক্লুডেড। গোল্ডেন ডিলিশিয়াস। সো গোল্ডেন ডিলিশিয়াস আপেল খেয়ে দেখি কীরকম টেস্ট। একদম
গাছ থেকে ফ্রেশ আপেল পেরে খাওয়ার যে মজা সেটা অন্যরকম, আর এটি আসলেই মজা। এটা টক না, মিষ্টি। এখানে যে আপেলগুলো আছে এগুলির নাম হচ্ছে ম্যাকিনটোশ, এইগুলি হচ্ছে সে আপেল। সো ম্যাকিনটোশ আপেল আসলে খেয়ে দেখতেই হবে এটা কেমন। এটা খেতে খেতে আপেল বাগানে একটু হাঁটি। খারাপ না, ভালোই। এখানে অনেক ধরনের আপেল আছে, যেমন এটার নাম হচ্ছে গালা। অনেকে আপেল পিক করছে গাছ থেকে আশেপাশে। আমার সাথে সোমা আন্টি এসছেন আজকে, তার পরিবার আসছে। তো আন্টিরা আপেল পিক করছে। আমার নানা ভাই আপেল পিক করছেন। এম্পায়ার আপেলটা পড়ে গেল। মিষ্টি আপেল, রাইট? টক টক, কিন্তু টক মিষ্টি, টক মিষ্টি, সুন্দর টেস্ট আছে। আমাদের দেশে মানুষ আপেল খেতে পায় না অনেক মানুষ, অথচ এখানে কত আপেল পড়ে আছে মাটির মধ্যে। এগুলি কিন্তু তারা আর তুলবে না, এগুলি ফেলেই দিবে একেবারে। অনেক টেস্টি এই আপেলটা, অনেক মজা। ম্যাকুন, এই আপেলটি একটু ডিফারেন্ট, একটু ছোট ধরনের, সুন্দর আপেলটা। এখানে যে আপেল গাছটি এটির নাম হচ্ছে হানি ক্রিস্প। নামটি শুনেই মনে হচ্ছে যে আপেলটি মজা হবে। যারা ভিজিট করতে এসেছে ওরা আসলে সব আপেল নিয়ে গেছে এই গাছের। দেখুন, একটি আপেলও নাই এখানের। আমি খুঁজছি, হানি ক্রিস্প আপেলটি পেয়েছি আরেকটি জায়গায়। এটা আসলে একটু মিষ্টি বলে সবাই এটা খেয়ে ফেলছে বা নিয়ে গেছে। অনেক উপরে একটি আপেল দেখতে পাচ্ছি। আমি একটা হানি ক্রিস্প আপেল পেয়েছি, এটা আমি গাছে উপরে উঠে পারবো। এ হচ্ছে সেই আপেল, আপেল। কিন্তু আপেলটা মনে হয় খুব মিষ্টি বলে এটা পোকা খেয়ে ফেলেছে একটু সাইড। ভেবেছিলাম এটা খাবো, কিন্তু এটা খাবো না এখন, কারণ অনেক মানে পোকা নষ্ট হয়ে গেছে। হানি ক্রিস্পের অনেক আপেল পড়ে আছে এখানে। আমার খুব খারাপ লাগছে আসলে এতগুলো আপেল দেখে, এতগুলো আপেল নষ্ট হলো। কিন্তু এই আপেল একটাও পাওয়া গেল না। বাট এটার ছোট যে এটার যে ছোট প্রজাতির আপেল এটি আছে এখানে কয়েকটা, একটু একটু খেয়ে দেখো তো একটা কেমন টেস্ট। এটা হচ্ছে হানি ক্রিস্পের ছোট প্রজাতির যে আপেল, মানে এটা এখনো বড় হয়নি, এই গাছটাও কেমন একটু মরে গেছে, হয়তো পানি দেওয়া হয়নি পর্যাপ্ত পরিমাণ। এটা খেয়ে দেখি কেমন আপেলটা। হানি ক্রিস্প আপেলটি আসলেই মজা। নানা ভাইকে দুইটা আপেল পেরে দিলাম, এটা মজা আসলেই। টেস্টি আপেল। আমাদের দেশে মানুষ খাইতে পায় না, শুধু অসুস্থ যখন হয় তখন মানুষ
ফলমূলের দোকান থেকে এই দুই চারটা আপেল নিয়ে যায়, অথচ এখানে এত আপেল নষ্ট হয়ে আছে, এগুলো তো আর কেউ টাচ করবে না। এদেশে যদি নিচে পড়ে থাকে তাহলে কেউ আর খায় না। তবে আমাদের খারাপ লাগতেছে, আমরা যখন খাই আমাদের দেশের প্রতিটা মানুষের কথা আমরা চিন্তা করি। বিদেশে আমরা থাকি কিন্তু দেশের প্রতিটা মানুষ, গরিব মানুষ সবার কথা আমরা চিন্তা করি, যে আমরা তো ভালো খাচ্ছি, আমার দেশের মানুষ খাইতে পায় না। আসলেই ঠিক, আমিও একমত নানা ভাইয়ের সঙ্গে। অনেক ছোট্ট একটি আপেল, আপেল অনেক সুন্দর। আপেল দিয়ে লাভ সাইন বানানো হয়েছে, কেউ একজন আপেল পিক করতে এসে এই সাইনটি হয়তো বানিয়েছে, ভালোই লাগছে দেখতে। আর নিচে হাজার হাজার লক্ষ লক্ষ আপেল পড়ে আছে গার্ডেনের নিচে। ছোট্ট একটা আপেল গাছ কিন্তু এখানে অনেকগুলো আপেল, একদম নিচ থেকে। আপেল আসলে কীভাবে ধরে দেখেন, একদম নিচ থেকে উপর পর্যন্ত অনেক সুন্দর। মিষ্টি, খুবই মিষ্টি। এই গাছে অনেক আপেল, এই আপেল কিছু নিব তো না ভাই, আপেলটা ধরেন, এটা 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 তুমি। আমি এই গাছের নামটি দেখতে যাচ্ছি যে এটি কি নাম। অনেক মিষ্টি এই বাগানের মধ্যে যতগুলো আপেল আমি খেয়েছি এর মধ্যে সবচেয়ে বেশি মিষ্টি এই আপেলটি। এটির নাম হচ্ছে, আমি দেখছি, এই আপেলের নাম হচ্ছে গালা। হানি ক্রিস্প এই আপেলগুলিই জানতাম যে মিষ্টি, কিন্তু এই গালা আপেলটাও যে মিষ্টি হতে পারে এটা আমি আগে জানতাম না। এই এই প্রথম এটা খেয়ে বুঝলাম যে এটা এত মিষ্টি একটি আপেল। এই আপেলটি এতটাই মিষ্টি খেতে যে আমার মনে হচ্ছে আমি একসঙ্গে দশটি আপেল খেয়ে ফেলতে পারবো। আপেল কিভাবে ধরে দেখেন, এটা থোকা থোকা ভাবে আপেল ধরে, পুরো একটা থোকা। ফুজি এই আপেলটি অনেক মিষ্টি হয়, এটি হচ্ছে ফুজি আপেলের গাছ। এখানে বিশাল বড় জায়গা নিয়ে এই ফার্ম, কয়েকশো একর জায়গা নিয়ে এই ফার্মটি হবে। খামার করার পুরনো যন্ত্রপাতি এখানে, নিউ ইয়র্ক স্টেট থেকে হ্যান্ড স্যানিটাইজার প্রোভাইড করা হয়েছে প্রত্যেকটি জায়গায়, প্রতিটি কর্নারে রাখা আছে এগুলো। এই গার্ডেন কর্তৃপক্ষ এগুলি রেখেছেন বিভিন্ন জায়গায়, গার্বেজ ফেলার জন্য জায়গা আছে প্রতিটি জায়গায়। লরেন্স ফার্ম অর্চার্ডস এটির ম্যাপ। কোভিড-19 কারণে প্রত্যেকটি জায়গায় এই ইয়েটি দেওয়া থাকে যে মাস্ক পরতে হবে সব সময়। একটা জিনিস লক্ষণীয় যে আমেরিকাতে প্রত্যেকটা জায়গায় যদি রেস্টরুম দেওয়া না পসিবল হয় বিভিন্ন জায়গায়, এরকম পোর্টেবল রেস্টরুম দেওয়া হয়ে থাকে। এই ফার্মেও এই রেস্টরুম আছে, পোর্টেবল রেস্টরুমগুলো কীরকম আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে একটা পোর্টেবল রেস্টরুম,
বাঁধাকপি। আমরা বাঁধাকপি দেখেছি সবুজ কালার, এখানে দেখতে পাচ্ছি রেড কালারেরও বাঁধাকপি আছে, যা কিনা সালাদে খাওয়া হয়। এটা হচ্ছে সুইট পেপারস, আমরা যেটাকে বেল পেপার বলি, এগুলি হচ্ছে সেটি, মানে বাংলাদেশে যেটাকে আমরা ক্যাপসিকাম বলি। এই যে ক্যাপসিকাম, হ্যাঁ, এগুলো মিষ্টি, এখানে বিভিন্ন কালারের আছে। আমি যেটা হাতে নিয়েছিলাম এটা ছিল রেড বেল পেপার, আর এটা হচ্ছে, এগুলো হচ্ছে হলুদ। এখানে একটা দেখতে পাচ্ছি হলুদ, হলুদ বেল পেপার। লম্বালম্বিভাবে অনেকগুলো সারিতে এই ক্যাপসিকামগুলো লাগানো হয়েছে। এইখানে একটা দেখতে পাচ্ছি গ্রিন, এই ক্যাপসিকাম গ্রিন, রেড, ইয়েলো, তিনটা কালার হয়ে থাকে। কলিফ্লাওয়ার, ফুলকপি, কিন্তু ফুলকপি একটাও নাই, এগুলো গাছগুলি মরে গেছে। এই বাগানে পানি দেওয়ার সিস্টেম, এখানে এগুলি দিয়ে ভিতরে পানি দেওয়া হয়। এখানে যে ফার্মিংয়ের যে পদ্ধতি খুবই অত্যাধুনিক। অনেকগুলো টমেটো গাছে, টমেটো গাছের একটা যে গন্ধ আছে এটা খুবই ভালো লাগে আমার কাছে, পাতা থেকে যে একটা গন্ধ বেরোয় খুবই ভালো। এবং অনেক বিশাল এই পুরো সারিতে টমেটো আছে, কিছু টমেটো নিলাম বাসার জন্য। এগুলো হচ্ছে এগ প্ল্যান্ট, বেগুন, বেগুন গাছ। অনেক বিশাল এরিয়া জুড়ে এই ফার্ম। এটা একটা ভেজিটেবল, খুব মজা খেতে। এই ছোট এই জায়গাগুলো এটা তুলে তুলে সেল করা হয়। স্বামী মাঙ্কেল বিন পিক করছেন। ঝুঁকিনি আছে? না, থাক থাক, বিন কই আঙ্কেল? দেখি এই সব গাছেই আছে, কিন্তু সেম কালারের তো। তুমি তো গাছের কালারের মতোই বিন, এটা অনেক মজা হবে বিনটা, কারণ অনেক ফ্রেশ লাগছে দেখতে, একদম গ্রিন, অনেক সুন্দর। এই যে অনেকগুলো বিন নেওয়া হয়েছে, এগুলো ছোট ছোট বিন গাছ। এটা হচ্ছে কনকর্ড গ্রেপস, এগুলো হচ্ছে আঙ্গুর বাগান, আঙ্গুরের গাছ, কিন্তু এখন আঙ্গুরের মৌসুম না, সেজন্য আঙ্গুর এখানে নেই, কোনো গাছে আঙ্গুর নেই। সানফ্লাওয়ার গার্ডেন, এটা শুধুমাত্র শনি এবং রবিবারে খোলা থাকে। চমৎকার ভিউ, সূর্যমুখী ফুল দেখতে অনেক ভালো লাগে। এখানে অনেক মিষ্টি কুমড়া রাখা আছে, যে কেউ এখান থেকে মিষ্টি কুমড়া নিতে পারবে কিনে।
এক ব্যাগ আপেল নিলাম, এটা হচ্ছে $38। আর এখানে নিলাম বাঁধাকপি আর টমেটো। টমেটোর তো দাম এখানে $4.99 পাউন্ড, তো টোটাল এখানে আসছে সব মিলিয়ে $60 মতো। এখন আমি লাঞ্চ করব দুপুরের, এখানে খাওয়ার জায়গা আছে ফার্মের পাশেই। এটি ময়ূর দেখতে পাচ্ছি, অনেক সুন্দর। এটি ফার্মের বাঁ পাশে, তো বসার জায়গা আছে ওখানে। একটা পাখা পড়েছিল ময়ূরের এই নিচে, তো ওখান থেকে ময়ূরের পাখাটি বের করলাম। অনেক সুন্দর পাখাটি। ফার্মে একটি ঘোড়া দেখতে পেলাম। তারা উঠবেও অ্যাপেল গার্ডেন থেকে 30 মিনিট ড্রাইভ করলে একটা মলে আসা যায়। মলটির নাম হচ্ছে উডবারি কমন প্রিমিয়াম আউটলেটস। এখানে বিখ্যাত যত সব ব্র্যান্ডের দোকান আছে সবগুলি এখানে আছে। কেউ যদি চান যে অ্যাপেল গার্ডেন ভিজিট করে একটু শপিং করবেন, তাহলে আপনারা যে কেউ এখানে এসে ঘুরে যেতে পারেন। এই মলের ঠিকানা আমি আমার ভিডিও ডেসক্রিপশনের নিচে দিয়ে দিচ্ছি। আমি একটু শপিং মলে ঢুকবো, তারপর বাসার উদ্দেশ্যে ফিরে যাব। Thank you.
সর্বশেষ এই শপিং মল থেকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।